হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো সবাই। সবাই একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। দেন আজকে ভিডিওর টপিকটা হলো বেঙ্গলিতে ইন্ডিপেন্ডেন্ট নেম আর্ট। দেন এরকম নেম আর্ট ইজিলি তোমরা বানিয়ে নিতে পারবে। সো ফ্রেন্ড, খুব রিকোয়েস্ট করছিল আগের ভিডিওটাতে, তো তোমাদের জন্য ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি। ভিডিওটা তোমার ফুল ওয়াচ করবে। আর হ্যাঁ ফ্রেন্ড, আমি বিল্টু, তোমরা এসছো বিল্টু এমটেক। সো ফ্রেন্ড, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে একটা লাইক করে দিও। আর অলরেডি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছো, সো থ্যাংক ইউ সো মাচ। দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো ফ্রেন্ড, এই আর্টটা বানাতে গেলে আমাদের দুটো অ্যাপের প্রয়োজন হবে। ফার্স্ট আমি পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করে নিচ্ছি, দেন লাইট রুমটা লাস্টে ওপেন করবো। সো ওই দুটোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা দুটো ইজিলি ডাউনলোড করে নিতে পারো, এছাড়াও প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারো। দেন ওপেন করে নেবো, জাস্ট ওপেন করলাম, করার পর এটা ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করার পর দেন ট্রিপল ডটে টাচ করবো, টাচ করার পর ফর্ম টু গ্যালারিতে যাবো। গ্যালারিতে গিয়ে একটা ইমেজ ক্রিয়েট করে নেবো। তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটার লিঙ্ক আমি দিয়ে রেখেছি, তোমরা সব পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সো এটাকে সিলেক্ট করে রাইটে ক্লিক করে সেভ করে নিলাম। করার পর এরপরে এটে ক্লিক করে আর এডিটে ক্লিক করে আমার নামটা আমি জাস্ট লিখে দিচ্ছি। তো দেন তোমরা তোমার ওখানে নামটা লিখে দিও। তো সিম্পলি আমি আমার নামটা লিখে দিচ্ছি বিল্টু। ওকে, দেন হওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করে ব্যাক হয়ে যাব। তো সো আমি কমপ্লিট করে নিই, ওকে কমপ্লিট হয়ে গেছে। দেন এটাকে ঠিকমতো অ্যাডজাস্ট করে নেব হালকা করে, মোটামুটি ঠিক আছে। সো এরপর আমরা একে ফন্ট দেবো। তো দেন এই ফন্টেরও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি। তো এই ডবল এ দেখছো, এটাতে ক্লিক করে আমি ফন্ট একটা চুজ করে দেবো মাই ফন্টে গিয়ে। দেন মাই ফন্টে গিয়ে আমি একটা ফন্ট সিলেক্ট করে নেব। নেওয়ার পর সিম্পলি ওকেতে ক্লিক করে ব্যাক হয়ে যাব। তো এই ফন্ট আমি চুজ করলাম, করার পর এই লুক আসছে। সো হালকা কিছু কাটা কাটা আছে। দেন এটাকে অ্যাডজাস্ট করার জন্য এই যে দেখছো এই ট্রেন্ডিং অপশনে গিয়ে এটাকে হালকা বাড়িয়ে দেবো, দুটো সাইডই বাড়িয়ে দেবো। দেন পারফেক্ট আছে। তো রাইটে ক্লিক করে ব্যাক হয়ে যাবো। এটাকে কালার করার জন্য আমরা সিম্পলি টেক্সচার অপশানে যাবো। দেন টেক্সচার অপশানে গিয়ে এই যে ইমেজ আইকনটা টাচ করলাম, করার পর সিম্পলি আমরা আমাদের জাতীয় পতাকার ফ্ল্যাগটা অ্যাড করে নিচ্ছি। দেন অ্যাড করে নিলাম, তারপর রাইটে ক্লিক করে সেভ করে দিলাম। তো এটাকে ইনেবল করে রাইটে ক্লিক করে দেবো, রাইটে ক্লিক করে ব্যাক হয়ে গেলাম। সো এরপর আমরা যাব এই ইম্পোজ অপশানটাকে ইনেবল করে দেবো। দেন ইনেবল করে দিচ্ছি, দেন করে দিলাম। সো এরপর লাইট অ্যাঙ্গেলটাকে কমিয়ে দেবো, ওই 16 মতো রাখলাম। দেন এরপর ইন্টেন্সিটিটাকে 100 করে দেবো। সো এরপর হিউম্যান লাইটটাকে 70 রাখলাম, হাসটাকেও হালকা বাড়িয়ে দিলাম 51। দেন ভিভেলটাকে 16 রাখলাম, সরি 12 রাখলাম। দেন রাইটে ক্লিক করে ব্যাক হয়ে যাব সিম্পলি। সো এরপর আমরা আরেকটা অ্যাড করে নিচ্ছি, রিফ্লেকশানটা অন করে নিলাম, অন করে এটাকে ইনেবল করে দেবো। দেন রাইটে ক্লিক করে ব্যাক হয়ে যাবো সিম্পলি। সো এরপর আমরা হালকা অ্যাডজাস্ট করে নেব, হালকা অ্যাডজাস্ট করার পর এটাকে লক করে দেবো। দেন লক করে দিলাম। সো এরপর আমরা প্লাস আইকন টাচ করবো, কলাবর ফর্ম গ্যালারিতে যাব। ফর্ম গ্যালারিতে গিয়ে একটা একটা না কয়েকটা পিএনজি সিম্পলি এরপর অ্যাড করবো। দেন রাইটে ক্লিক করে সেভ করে দিলাম, করার পর এটাকে ঠিকমতো অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো ঠিক আছে, এরপর আবার আমরা প্লাস আইকন টাচ করে ফর্ম গ্যালারি, দেন ফ্ল্যাগটা অ্যাড করে রাইটে ক্লিক করে সেভ করলাম। সো এটাকে হালকা ছোটো করলাম, করার পর এটাকে রোটেট করতে হবে। দেন রোটেট করার জন্য আমরা সিম্পলি এই অপশানটা চুজ করে নেবো, থ্রিডি ইফেক্ট। তো এটাকে থ্রিডি রোটেকশানটা, ওয়াই রোটেকশানটা ফুল করে দিতে হবে। দেন সরি, ওয়াই রোটেকশানটা 100 করে রাইটে ক্লিক করে ব্যাক হয়ে গেলাম। সো এটাকে ঠিকমতো হালকা অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেন অ্যাডজাস্ট করে দিলাম, করার পর এটাকে দুটোকে লক করে দেবো সিম্পলি আবার। তো আবার প্লাস আইকন টাচ করে ফর্ম গ্যালারি, ফর্ম গ্যালারি দিয়ে আরও দুটো পেনজি অ্যাড করে নিচ্ছি। দেন রাইটে ক্লিক করে এটাকে সেভ করলাম। সো ইন্ডিপেন্ডেন্ট, হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে ইমেজটা। দেন এসব তোমার ইনবক্সের লিঙ্ক আছে, ওখান থেকে ডাউনলোড করে নিও। দেন আমি সিম্পলি অ্যাড করে নিচ্ছি।
সো অ্যাড করে নিলাম। করার পর এটাকেও ঠিকমতো অ্যাডজাস্ট করে নেব। সো অ্যাডজাস্ট করে নিচ্ছি ধীরে ধীরে, তোমরাও ফ্রেন্ড ধীরে ধীরে করো, তাহলে আরও ফটোটা ইমেজটা আর্টটা আরও খুব লুকটা ভালো লাগবে। দেন আমি ধীরে ধীরে তা মোটামুটি করলাম। সো আবার আমরা যাব, লক করে দেবো দুটোকেই, লক করে দিলাম। লক করার পর আবার প্লাস আইকন টাচ করলাম, ফর্ম গ্যালারি, ফর্ম গ্যালারিতে গিয়ে আর একটা লাস্ট ইমেজ সিলেক্ট করে রাইটে ক্লিক করে দেবো। দেন রাইটে ক্লিক করে দিলাম। তো এরপর এটাকেও ঠিকমতো অ্যাডজাস্ট করে নিয়ে নেবো। এই আইকনটি টাচ করে সেভ ইমেজে ক্লিক করে দেবো। দেন সেভ ইমেজে ক্লিক করে দিচ্ছি। জাস্ট করার পর কিসে রাখতে চাই, দেন এই আইকনটা টাচ করলাম। করার পর আল্টাতে সিলেক্ট করে সেভ গ্যালারি করে দিলাম। দেন এটা সেভ হয়ে যাবে। সো এরপর আমরা একটা অ্যাপ ওপেন করে নেব। দেন ওপেন করে নিলাম। জাস্ট করে নেওয়ার পর আগে থেকে ইমেজটাকে সিলেক্ট করে রেখেছি। দেন তোমরা আগে থেকে সিলেক্ট করে রেখো। সো এরপর লোডিং হলো। লোডিং হওয়ার পর আমরা এই লাইট অপশানটাতে যাব। দেন লাইট অপশানতে গিয়ে এমব্রেসটাকে কমিয়ে দেব। দেন কমিয়ে দেওয়ার পর নেক্সট অপশানে আসবো, সেটা হচ্ছে কন্ট্রাস্ট। তো এর কন্ট্রাস্টটা বাড়িয়ে দেব। দেন কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলাম। সো এরপর হাইলাইটটাও বাড়িয়ে দিচ্ছি। দেন শ্যাডোটাকেও বাড়িয়ে দিলাম। সো এরপর হোয়াইটটাকেও হালকা বাড়িয়ে দেব। দেন ব্ল্যাকটাকেও বাড়িয়ে দিলাম। সো এরপর ব্যাক হবো সিম্পলি। তৃতীয় আইকনটা টাচ করলাম। করার পর এটাকে কাস্টম সিলেক্ট করে নিচ্ছি। কাস্টম সিলেক্ট করার পরে টিমটাকে হালকা বাড়িয়ে দিচ্ছি। দেন ট্রিমটাকেও হালকা বাড়িয়ে দিলাম। দেন ভেগিনেটটাকেও হালকা বাড়িয়ে দেবো। অ্যান্ড রেজলিউশনটাও বাড়িয়ে দিতে হবে। দেন বাড়িয়ে দিচ্ছি এটাকেও। সো এরপর সিম্পলি রিমেক্সটাতে টাচ করলাম। করার পর এই যে দেখছো রেড কালারটা, ওটার হিউম্যানটা হালকা বাড়িয়ে দিচ্ছি। অ্যান্ড লিউমেন্টটাও হালকা বাড়িয়ে দেবো। সো বাড়িয়ে দিলাম। সো এরপর আমরা যাবো এই গ্রিন কালারটা। দেন এটারও হিউম্যানটা হালকা বাড়িয়ে দিচ্ছি। সো হালকা বাড়িয়ে দিলাম। দেন রেজলিউশনটা হালকা বাড়িয়ে দেবো আর লিউমেন্টও বাড়িয়ে দিলাম। সো এরপর ইয়েলোটা টাচ করলাম। করার পর এরও হিউম্যানটা একটু বাড়িয়ে দেবো। সো এরপর এরও রেজলিউশন বাড়া কমা করবো। দেন সিম্পলি ব্লুতে গিয়ে হিউম্যান রেজলিউশন অ্যান্ড হিউম্যান বাড়া কমা করে দেবো দুটোই। তো দিন দুটোই তিনটেই বাড়া কমা করে দিলাম। দেন সিম্পলি ব্যাক হয়ে গেলাম সেভ করে। এরপর নেক্সট অপশানে গেলাম। তো এরপর এসে টেক্সচারে বাড়িয়ে দিলাম টেক্সচারটা, ক্লারিটিটা বাড়িয়ে দিলাম, অ্যান্ড ডিউরেশনটা বাড়িয়ে দিলাম, ভিগিনেটটাও বাড়িয়ে দেবো হালকা। সো বাড়িয়ে দেওয়ার পর ফ্লিপ ফেসটাও বাড়িয়ে দিলাম, অ্যান্ড রিফ্লেকশনটাও বাড়িয়ে দিলাম। সো এরপর ঠিক আছে মোটামুটি। দেন এক্সপোর্ট অপশানে টাচ করবো। টাচ করার পর সিম্পলি এটাকে এক্সপোর্ট করে নেব। রাইটে ক্লিক করে ওকে করে দেবো। সো ফ্যান এখনও কী করছো? চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেল সাবস্ক্রাইব করার বাটনে ক্লিক করে একটা লাইক করে দাও। এরকমই এই চ্যানেলে এডিটিং রিলেটেড ভিডিও আসে, দেন সাবস্ক্রাইব নাও। আর হ্যাঁ ফ্রেন্ড, ভিডিওটা অবশ্যই কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর পারলে ফ্রেন্ড কষ্ট করে তোমার ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তোমাদের একটু সাপোর্ট আমার নেক্সট ভিডিও বানাতে সাহায্য করে। আর কোনো রকম প্রবলেম হলে ফ্রেন্ড আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। সো ফলো নাও, নিজের খেয়াল রেখো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো জয় বাংলা, জয় ভারত।